শুধু ইন্ডিয়ান মাল তোলার জন্য এখানে শুধু থামবে? এটা তো কোনো স্টপ নয়, ওই সামনে সব কি দেখা যাচ্ছে ওটা সব ইন্ডিয়ান? ও মানে মানে বাংলাদেশি আর কি, মানে হ্যাঁ হিলি বর্ডার কেন সামনে আছে, স্থলবন্দর সামনে, কিন্তু বর্ডার এরিয়াটা হচ্ছে হিলির মধ্যে আর কি। এই যে লাইনের সমস্যা দেখছি, ও এটা শুধু তালবাহা না, মানে এখানে ইন্ডিয়া থেকে যে স্মাগলিং হয় সব মালামালগুলো সব এখানে উঠে আর কি। সামনে আবার কিছু মানুষজন দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে, করে যাবো, এত চাপ দিও না। এই জায়গাটার নাম কি? ডাঙ্গাপাড়া, ডাঙ্গাপাড়া বাজার, আর ওই পাশ থেকে মনে হিলি যে মানে বালুরঘাট ইন্ডিয়ার ভারত, হ্যাঁ উপাস ভারত, কিন্তু হচ্ছে বালুরঘাট জায়গাটার নাম। আর আমরা সামনে দেখতে পাচ্ছি ডাঙ্গাপাড়া স্টেশন, এখানে ট্রেন দাঁড়ায় না, হিলিকে ধরে না। এখানে তো কিছু কোনো বললে যে কোনো সমস্যার কারণে হয়তো বা স্মাগলিং মালামাল উঠবে, কোনো তো সমস্যা হয়েছে আসলে তো। ডাঙ্গাপাড়া এখানে অবশ্য আমাদের ট্রেনের স্টপেজ নেই, কোনো সমস্যার কারণ হয়তো বা, কারণ ওই পাশে অল্প কিছুটা পথ যায় কিন্তু ভারত, আর আমরা কিন্তু এখন আছি ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই সীমান্ত, আর এই হচ্ছে ডাঙ্গাপাড়া। হ্যালো মামা, আপনি ভারতীয়? আমরা কিন্তু কিন্তু দেখতে পাইনি, দূরে দেখা যাচ্ছে সামনে কিছু ভারত, আর
যে ভিউয়ারদের যে প্রাকৃতিক দেখা যাচ্ছে, এই প্রাকৃতিক যে হচ্ছে ভারত, মানে অল্প কিছুদের মধ্যে কোন এই যে আমাদের ট্রেন আর কি হচ্ছে সুন্দর। আর এখানে দেখা যাচ্ছে যে বিএসএফ, হ্যালো অঙ্কেল জি, এইখানে হচ্ছে যে বাংলাদেশি বাড়িঘরগুলো রয়েছে, মানে তাদের জীবনযাপন শুনতে একবারে ভারত বাংলাদেশের সীমান্ত। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এই যে কিন্তু হ্যালো অঙ্কেল জি, বিজিবি দাঁড়িয়ে আছে। মানে খুব কড়া এবং সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি, এইখানে আমরা দেখতে পাচ্ছি বিজিবি দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেনটি কিন্তু আরো কাজ দিয়ে যাবে এখন, দিনের বেলায় করা যাওয়া হয়নি আর কি।